Assalamualaikum everyone. Welcome to my channel Recipe by Cynthia's Mom. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রসুন দিয়ে কলিজা ভুনার রেসিপি। খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এর জন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে আসার পরে এর মধ্যে হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে নিলাম। এবার এর মধ্যে 3 টুকরা দারচিনি দিয়ে নিলাম, 3টা সবুজ এলাচ দিয়ে নিলাম, 2টা তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি সেটা দিয়ে নিলাম। এবার মশলাগুলো কিছুটা ফোড়ন আসা পর্যন্ত রান্না করব। এবার এর মধ্যে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে নিলাম, হলুদের গুঁড়ো দিয়ে নিলাম 1 চামচের কিছুটা বেশি হবে, লাল মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 2 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে নিলাম 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ, আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। এবার মশলাগুলো আমি নেড়ে নিয়ে আরও কিছুটা পানি দিয়ে নিলাম। পানি দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে মশলাটা কষানো পর্যন্ত রান্না করে নিব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আর কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 500 গ্রামের মতো কলিজা দিয়ে নিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। মশলার সাথে কলিজাগুলো ভালো মতো মিক্সড করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে রান্না করব কলিজাটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন উপরে কিছুটা তেল ভেসে উঠেছে আর পানি অনেকটা শুকে গেছে। আমার কলিজাগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে সেই রসুনগুলো ছিলে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম। এবার একটু নেড়ে নেছি। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে রান্না করব কলিজাটা হয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন পানি অনেকটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে হাফ চামচের কিছুটা বেশি হবে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম। এবার একটু নেড়ে নেছি। আমার কলিজা রান্না করা হয়ে গেছে আর আমি চুলাটাও অফ করে দিয়েছি। এবার আমি কলিজাগুলো একটা বাটিতে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে একটা বাটি নিয়েছি। বাটিতে এক এক করে সবগুলো উঠিয়ে নেব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল রসুন দিয়ে কলিজা ভুনার রেসিপি।
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।